এই ডিজিটাল পদ্ধতিতে যত অপপ্রচার এরা কিন্তু করে থাকে, যে কারণ যেগুলি আসামি যেগুলি এই সমস্ত অপরাধ করছে, যেগুলি বিভিন্নভাবে হয়তো চাকরি খুঁয়েছে, তা পৃথিবীর বিভিন্ন দেশে থেকে আশ্রয় নিয়ে নিজেদের অপকর্মের কথা ঢেকে তারা আজকে সোশ্যাল মিডিয়া বিভিন্ন অ্যাপসের মাধ্যমে নানা রকমের মিথ্যা অপবাদ ছড়াচ্ছে। আপনারাও যে যেখানে আছেন তারা যেমন মিথ্যা অপবাদ ছড়ায়, এদের চেহারাটাও উন্মুক্ত করা দরকার, আর এদেরকেও মানুষের কাছে প্রকাশ করা দরকার যে এরা কারা, কারা এইভাবে দেশের ভাবমূর্তি নষ্ট করে। কারো মাঝে যদি দেশপ্রেম থাকে, কারো মাঝে যদি দেশের জন্য মানুষের জন্য এতটুকু কর্তব্যবোধ থাকে, তারা কি এভাবে দেশের বদনাম করতে পারে, মিথ্যা অপবাদ ছড়াতে পারে? বলেন আপনারা আজকে কোন দিক থেকে আমরা পিছিয়ে আছি। আজকে সারা বিশ্বে যেখানেই গেছি বাংলাদেশ শুনলেই সবাই বলে ও বাংলাদেশ আপনারা তো এত উন্নতি করেছেন। আজকে সারা বিশ্ব স্বীকৃতি দেয় আর এই চোরের দল, খুনির দল, দুর্নীতিবাজদের দল এরা কোনো কিছুই ভালো দেখে না, কারণ নিজেরা খেতে পাচ্ছে না, চুরি করতে পারছে না, এটাই হচ্ছে। আর যে টাকা চুরি করে বানিয়েছে সেটাই তো খরচ, তারা আন্দোলন করছে, কই আমরা তো বাধা দিচ্ছি না, আমরা তো কোনোদিন রাস্তায়ও নামতে পারিনি আমার নেতাকর্মীর উপরে যে অত্যাচার করেছে, আমরা তাদের বাধা দিই না, আমরা ঠিক আছে আন্দোলন করো যত কিছু, তারা লোক আনে, অনেক লোক আনে, আমার খুব ভালো কথা, আরও লোক আনুক। অন্তত পক্ষে একটা কথা তো সত্যি, যত টাকা চুরি চামারি করে রাখছিল আন্দোলন নামে কিছু টাকা তো বেরোচ্ছে, মানুষের কাছে তো যাচ্ছে, সাধারণ মানুষ তো কিছু পাচ্ছে, তাই না? আমি সেভাবেই বিবেচনা করি, আমার হিসাব সবসময় আলাদা। আমি বললাম যে ওই টাকাগুলি তো একটু বেরোচ্ছে, মানুষ কিছু পাচ্ছে, কাজে এই চোরদের ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে, মানুষকে সতর্ক করে দিতে হবে। সোশ্যাল মিডিয়ার অপপ্রচার তার বিরুদ্ধে কিন্তু আমাদেরও যারা আছেন সবাইকে কিন্তু ব্যবস্থা নিতে হবে, যে মিথ্যা কথা বললেই সাথে সাথে তাদের ধরতে হবে, যে তোরা ব্যাটা চোরের অনুসারী, তোরা আবার এত কথা বলিস কোত্থেকে, এটা আমাদের করতে হবে। আজকে আমাদের ডিজিটাল বাংলাদেশ সারা বাংলাদেশেই আমাদের কানেকশন, এটা তো আমরাই করে দিয়েছি, বঙ্গবন্ধু স্যাটেলাইট এক আবার দুইও আমরা খুব তাড়াতাড়ি করব, সে ব্যবস্থা আমরা নিচ্ছি। আমাদের দেশে অনেক বিনিয়োগের সুযোগ সৃষ্টি হয়েছে, অনেকেই এখন আসছে, তার যে বিনিয়োগ আরও ভালো হোক সেটাই আমরা চাই। তা আমি এটাই বলবো যে আপনারা সবাই সবসময় এটাই করবে, যে খেয়াল রাখবেন দেশের ভাবমূর্তিটা যেন সবসময় উজ্জ্বল থাকে। আজকে বিশ্ব নেতারা যেখানে স্বীকৃতি দেয় আর কয়েকটা চর্চাটা কি বলবে, ওইগুলি আমাদের কান দেওয়ার দরকার নেই। আমরা দেখব আমার দেশের গ্রামের মানুষটা কেমন আছে, আমার দেশের গ্রামের মানুষ ভালো আছে কিনা।